आसमान में जब तक सितारे रहेंगे। 2009 সালে ভারতের জি টিভিতে একতা কাপুরের সিরিয়াল পবিত্র রিশতায় অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করে এই জুটি। শুধু তাই নয়, ভক্তদের পাশাপাশি একে অপরের মনও জয় করে নেয় দুজন সেই সেটেই। বলছি টলিউড ইন্ডাস্ট্রির এক সময়কার জনপ্রিয় জুটি সুশান্ত এবং অঙ্কিতার কথা। হারিয়ে যাওয়া সেই জুটির ভালোবাসার গল্প আজও দর্শকের হৃদয়ে জায়গা দখল করে রেখেছে। পবিত্র রিশতা সিরিয়ালে মানব আর অর্চনা চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত এবং মণিকর্ণিকা অভিনেতা অঙ্কিতা লোখান্ডে। রিয়েল লাইফে প্রেম করতে করতে রিয়েল লাইফেও দুজন সহশিল্পী থেকে প্রণয়ে জড়িয়ে পড়েন। সুশান্তের তখন সংগ্রামের দিন, বলিউডে জায়গা করে নিতে পরিশ্রম করছিলেন ঠিকই, কিন্তু পাশাপাশি অঙ্কিতার সাথে প্রেম প্রণয়ও বেশ ভালোভাবেই চলছিল। দুজন বিয়ে করবেন বলেও ঠিক করেছিলেন, কিন্তু বিধি বাম। 2016 সালে প্রেম ভেঙে যায় এই জুটির, যার কারণ আজও স্পষ্ট করে কিছু জানা না গেলেও সুশান্তের বলিউডের নামডাক, অন্যান্য নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠতা এবং অঙ্কিতার মদ্যপ হওয়ার কারণও সামনে এসেছে বারবার। তবে তারা দুজনই এ বিষয় নাকচ করে দিয়ে একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছিলেন। এরপর তারা দুজনই অন্যান্য সম্পর্কে জড়ালেও সবচেয়ে বেশি আলোচনা সৃষ্টি করেছিল সুশান্ত এবং রিয়া চক্রবর্তীর প্রেমের কথা। যদিও ভক্তরা আজও সুশান্ত অঙ্কিতা জুটিকে ভুলতে পারেননি, তারই প্রমাণ মিলেছে সম্প্রতি জনপ্রিয় এই জুটির ছবি ছাপা হয়েছে বাংলা একটি পাঠ্য বইয়ে, যেখানে তাদের সিরিয়াল পবিত্র রিশতার একটি ছবি দিয়ে সুখী পরিবার কিংবা পারফেক্ট বাবা মায়ের উদাহরণ দেয়া হয়েছে, যা সুশান্তের ভক্ত এবং কলাকুশলীরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তাদের ভালোবাসা আর সম্মান প্রকাশ করেছেন। এ থেকেই প্রমাণ হয় দর্শক মনে এই জুটি আজও জীবন্ত। গত বছর 14 জুন সুশান্তের ফ্ল্যাটে তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। বলিউডে অত্যধিক আলোচিত এই মৃত্যু নিয়ে হত্যার অভিযোগ থেকে শুরু করে নেপোটিজম বিতর্কে বড় বড় তারকাদেরও নাকানি চুবানি খেতে হয়েছে। খান তাজমিন আহসান, সময় সংবাদ।